আপনার প্রিয় সাহাবি হজরত বিলাল হ্যা মত সাত দিন আছে বিলাল 7 দিন পরে অন্তিকাল করবে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর মনটা খারাপ হয়ে গেল আহারে আমার প্রিয় সাহাবী বিলাল আর মাত্র 7 দিন পরে চলে যাবে যেই বিলাল আযান দিলে কোলিজা ঠাকটা হয়তো শীতল হয়তো ওই বিলাল আমাকে ছেড়ে চলে যাবে আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam এর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবী বিলালকে ডাকলেন বিলাল তোমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে এই দুনিয়ার মধ্যে তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমারে বলো বিলাল বলে না ইয়া রাসূলুল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই ও পয়গম্বর আমার শুধু চাওয়া হলো জান্নাতে আমি আপনারে দেখতে চাই ও নবী দুনিয়াতে যেমন আপনার না দেখলে আমি থাকতে পারি না আপনার না দেখলে আমার কুলে যা ঠান্ডা হয় না ও পায়গম্বর আমার যখন খুদা লাগে আপনারে দেখলে কুলে ঠান্ডা হয়ে যায় আমি যখন অশান্তির মধ্যে থাকি আমি আপনার চেহারা দেখলে আমার কুলে মধ্যে শান্তি আসে পায়গম্বর দুনিয়ার মধ্যে যেমন চব্বিশটা ঘন্টা আমি আপনার পাশে ছিলাম জান্নাতেও আমি আপনার পাশে থাকতে চাই আল্লাহ হাবিব বললেন Bilal তোমার একটা সুন্নত বাকি আছে ও নবী কোন সুন্নাত বিনাল এখন পর্যন্ত তোমার বিবাহ হয় নাই তুমি একটা বিবাহ করো Bilal বললেন নবীজি আমি কালো দেখতেও সুন্দর অশিক্ষিত গণ্য পরক্ষ ও আমি غلامের ঘরে غلام টাকা নাই পয়সায় ঘর নাই বাড়ি নাই

বিড়াল সাত দিন হায়াত আছে সাত দিন পরে বিলালের কাল হয়ে যাবে হে আলি উমর যাও এই কথা বলবা যদি কোনো কনার রাজি হয় বিলালের সাথে বিবাহ দেওয়া হবে

আগে অত পায়ের শব্দ শুনতে পাওয়া যায় বলে হা পয়গম্বর বলে কার পায়ের শব্দ পয়গম্বর আপনার সাহাবি কালো বিলাল যার পায়ের শব্দ আপনি শুনতে পান নবী আমার মন খারাপ করলেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মন কেন খারাপ করলেন বলে জিব্রাইল আমাদের আল্লাহ তো বলেছে সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব আমার আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না এ জিবরাইল এখন বিলাল আমার আগে জান্নাতের মধ্যে ঢুকে গেল জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না হাকিকতান অর্থাৎ বাস্তবে বিলাল কিন্তু জান্নাতের মধ্যে ঢুকে নাই মুস্তফা বললাম না বুঝায়া বলো ও পয়গম্বর এখন আপনার বিলাল দুনিয়ার মধ্যে আছে বিলাল মনে ইবাদত বندگی করে বিলাল কদম ফালায় দুনিয়ায় তার

বিলাল চোখের পানি হলো সারি কান্না করে ও পায়ে গাম্বর এমন আমল আমার নাই যে আমলের কারণে এত ইজ্জত আল্লাহ আমার দিতে পারে ইসলাম কবুল করবার পরে আমি এমন কোনো আমল করতে পারি নাই আমি তো গোলামের ঘরে গোলাম আমার কাজ করতে করতে সময় চলে যায় আমি ঠিক মতো এমাদত বন্দিগিও করতে পারি না আল্লাহর নবী তখন বলল বিলাল মনে করে দেখো কোন আমলটা তুমি বেশি বেশি করো বিলাল বলে পায়ে একটা আমল আমি করবার চেষ্টা করি যে আমলটা কন্টিনিউ করি ইসলাম কবুল করবার পর থেকে অদ্যবধি পর্যন্ত ওই আমলটা আমি সারি নাই আল্লাহর হাবিব বলল কি আমল ও পায় আমি যখন নামাজ আদায় করবার জন্য উজু করি

কিন্তু দকরিন বিলাল কালো হতে পারে গোলামের করে গোলাম হতে পারে গন্য মূর্খক হতে পারে কিন্তু বিলালের দাম আল্লাহর দরবার কত বেড়ে গেছে এইজন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইলা সোরিকুম আমওয়ালিকুম ওয়া লা ইলা কুলুবিকুম আমালিকুম আল্লাহ তোমাদের সুরত দেখেন না তোমাদের দন ধনসম্পদ দেখেন না আল্লাহ তালা দেখেন শুধু তোমাদের ঈমান আমল মৃত্যুর উপরে কাজে কোনো কাজে আসবে না বাড়ি কোনো কাজে আসবে না শিক্ষকতা যোগ্যতা কোনো কাজে আসবে না টাকা পয়সা তখন সম্পদ কোনো কাজে যাবে না মৃত্যুর পরে উপরে যাবে শুধু ইমান আর আমল এই জন্য কবি বলে ওপর ইমারত রাব রিবনা

গুপ্ত কাবা সামনে সাহাবীদের জন্য বসা এক ব্যক্তি কাবা সামনে এসে চুকের পানিসের কান্না করতেছে আউল্লা গেশ পাগল বেসি আর রব ইয়া রব বললেন দেখো এই ব্যক্তি যতই কান্না করে যতই দোয়া করে আল্লাহ তার দ মঞ্জুর করবে না আল্লাহ তার কান্না কবুল করবে না সাহাবা একরাম বলল কেন ইয়া রাসূলুল্লাহ বলে তার খাদ্য হারাম বস্ত্র হারাম পোশাক হারাম সে যদিও কাবার গিলাব ধরে ইয়া রব ইয়া রব বলে আল্লাহ তাআলা কখনোই তার দ কবুল করবে না এইজন এই জন আল্লাহ রসুল সাল্লাম বলেন টাকা পয়সা ধন সম্পদের কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম হইল ইমান আমলের দেখিন না হজরত বিলাল কালো হতে পারে গণ্য মুরক্ষ হতে পারে গোলামের করে গোলাম হতে পারে ও শিক্ষিত হতে পারে গরিব আর ফকির হতে পারে আল্লাহর দরবার এতটাই দাম বেড়ে গেছে নবীজি বলে আমি জান্নাতে আমার আগে আগে বিলালের পায়ের শব্দ শুনতে পেয়েছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনার যুবতী কন্যা সন্তান আছে বলে হ্যাঁ কন্যা আছে বিবাহ দিবেন বলে কার সাথে বলে কালো বিলাল

জান্নাদের সুসংবাদ প্রাপ্ত তার সাথে মেয়ে বিবাহ দিলে তো আমারই ভালো আমার মেয়েটাও জান্নাতে যাবে হা দেব আলী বললেন তাহলে শর্ত আছে বলে কি শর্ত শুনেন বলে মাত্র হায়াত সাত দিন বাকি আছে এই সম্মান শুনবার পরে বলল না না আজকে আমার মেয়েটাকে বিবাহ দেব সাত দিন পরে বিলাল মরিয়া যাবে আমার মেয়েটা বিবাহ দেওয়ার পরে বিধবা হয়ে যাবে এরপর আমার মেয়েটার কি হবে এই সম্মান শুনবার পরে কোনো পিতায় রাজি হয় না

তোমার মেয়েটার বিবাহ দিব বলে কার সাথে বলে কালো বিলাম আল্লাহ নবীর মসজিদের মসজিদ বলে তাই নাকি বলে হা বলে তার সাথে বিয়ে দিলে তো আমার মেয়ের কপালটা খুলে যাবে বিলাল তো জান্নাতি একজন সাহাবি হা দেব মোর বলল ভাই একটা কথা কিন্তু আছে কি কথা বিলাল মাত্র সাত দিন বাজবে সাত দিন পরে ইন্তেকাল করবে রাজি কিনা বলেন এই সোমবার সোমবার পরে কোন বাবাই রাজি হয় না বলে না না সাত দিন পরে মেয়েটা বিধাবা হয়ে যাবে এরপরে তার জীবনটা কেমনে চলবে কার কাছে বে পে না 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 পে না সারা মদিনার মধ্যে ঘুরলেন কোন পিতার রাজি হয় না রাজি হয় না একদিন চলে গেল দুই দিন চলে গেল hayat মাত্র তিন দিন বাকি আছে হযরত বিলাল আলাম তাআলাহ ও আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ ঘুরতেছে ঘুরতে ঘুরতে জঙ্গলার মধ্যে চলে গেলেন হঠাৎ করে জঙ্গলার মধ্যে গিয়ে দেখি একজন মানুষ দেখা যায় উনি জুবরি বানাইতেছে

দিন আছে বলে তাই নাকি না তিন দিন হায়াত বিয়ে দিব না তিন দিন পরে যখন বিলাল মরে যাবে আমার মেয়েটা বিধবা হবে এরপর আমি আমার মেয়েটাকে আর কার সাথে বিবাহ দেব। এই কথা বলবার পর হজরত বিলা হজরত

আমি জানাতে গিয়া অনন্ত শীতকালের জন্য সুখের ঠিকানা পাবো এই দুনিয়া দিয়ে কি হবে এবার ওই ব্যক্তিটা দৌড়াইয়া বলে আলি উমর দ্বারা বলে কি বলে দাঁড়াও 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 বিয়ের আয়োজন করো বলে কেন একটু আগে আপনি না করলেন আবার এখন বিয়ের আয়োজন করবার কথা বলেন রে আলী বিলাল শোনো আমার মেয়েটা রাজি হয়ে গেছে তোমরা আমার সাথে যে কথাগুলো বলেছ আমার মেয়ে সবগুলো কথা শুনেছে বিয়ের জন্য রেডি করে ফেল এই কথা বলবার পরে হজরত আলী রাজি আল্লাহ তালান হো হজরত রাজি আল্লাহ তালান বড় খুশি হয়ে গেলেন দৌড়াইয়া গিয়ে বললো বিলাল তোমার কপাল বড় ভালো একটা সুন্দরী যুবতী বিবাহের জন্য বিবাহ গেল মাত্র তিন দিন বাকি একদিন চলে গেল দুই দিন চলে গেল তৃতীয় দিন চলে আসলো অর্থাৎ আজ রাতে বারোটা বাজে আজ রাইল আসবে বিলালের জানটা কবজ করে নিয়ে যাবে আহারে হজরতে বিলাল চোখের পানি সারিয়া কান্না করে বলে বিবি আমি তোমার হক আদায় করতে পারলাম না রে বিবি স্বামী হিসেবে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না তুমি আমারে মাফ করিয়া দিও আজকে রাত্রে আজরাইল আসবে আমার জানতা কারিয়া নিয়ে যাবে তুমি কেমনে চলবে আমার সম্পদ পর্যন্ত নাই আমার ঘর বাড়ি পর্যন্ত তেমন নাই তোমাকে দিয়ে যাওয়ার মতো কিছু নাই বিবি চোখের পানি গুলো সারিয়া বলে স্বামী আমার টাকা পয়সা আমার লাগবে না আপনি আমার জন্য দোয়া করবেন যেন জান্নাতে আমি আপনার বিবি হইতে পারি বিলাল ও কাদে ওই বিবি কান্না করে রাত দশটা বেজে গেল আর কিছুদিন পরে আজরাইল আসবে জানটা কবজ করে নিয়ে যাবে বিবি তখন বলে স্বামী আমার ও স্বামী আমার বলে কি গো বিবি আপনার অন্তিককালের আর মাত্র কিছু সময় বাকি আছে বলে হ্যাঁ রাত 10টা বাজে গেল আর 2 ঘন্টা পরে যখন 12টা বাজবে আজরাইল চলে আসবেন ও স্বামী আমার আপনার জানটা নিয়ে যাবে স্বামী আমি স্ত্রী হিসাবেও আপনার তেমন খেদমত করতে পারলাম না আপনার তেমন ভালো ভালো খাবার খাওয়াইতে পারলাম না ও স্বামী আমার আপনি কোন কিনা আমারে বলেন আপনার কোন চাহিদা আছে কিনা আমার বলেন আর বিড়াল বলে বিবিদি আমার ঘরে তো তেমন কোন খাবার দাবারের ব্যবস্থা নাই আমার বড় ক্ষুদা লেগেছে যদি পারো একটা রুটি আমার বানাইয়া দা আমার ক্ষুদাটা নিবারণ করি আমি আর সহ্য করতে পারতেছি না আজকে তিনটা দিন হয় কিছু না খাওয়া কিছু খাইতে পারি নাই বিবি পাশের বাড়িতে চলে গেল যাওয়ার পরে কিছু আটা নিয়ে আসলেন আটা নিয়ে আসার পরে নিজের হাতে রুটি বানাইলেন সুন্দর করিয়া নিজের হাতে রুটি বানাইবার পরে বিলাল রাজিয়াল্লাহু তাআলার জন্য কিতাবের মধ্যে আছে সাতটা রুটি বানাইলেন সাতটা রুটি বানাইবার পরে চারটা রুটি বিলাল রাজিয়াল্লাহু তাআলা খাইলেন और मात्र तीन टा रुटी बाकी आसे

নিয়ে যাবে জানটা কবজ করা হবে হাজরাতে বিলা বিবির কোলের মধ্যে মাথা দিয়া চোখের পানি গুলো সারি সারি কান্না করে বিবি গ তোমার আমি আনন্দ দিতে পারলাম না দায়িত্ব পালন করতে পারলাম না তোমার হক আদায় করতে পারলাম না ইতিমধ্যে হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ চলে আসলো বিবির কলিজার মধ্যে কম্বন তৈরি হয়ে গেল এই মাত্র মনে হয় আজরাইল ঘরের মধ্যে চলে আসছে দরজা খোলো হে আল্লাহর বান্দা দরজা খোলো বিলাল কান্না করে বিবিও কান্না করে স্বামী আমার মনে হয় এই মাত্র আজরাইল চলে আসছে আপনার জানা এই মাত্র নিয়ে যাবে বিবি হাঁটি হাঁটি পা করে দরজার সামনে গেল দরজা খুললো খুলবার পরে তাকাইয়া দেখে আউলাকেশ পাগল বেশ একজন মানুষ দেখা যায় বৃদ্ধ মানুষ বলে মাগো আজকে তিন দিন ধরে কোনো কিছু খাইতে পারি নাই তোমাদের ঘরে খাবার থাকলে আমার একটু দিবা কি হা আল্লাহর বান্দা আমার ঘরে কিছু খাবার আছে একটু দাঁড়ান তিনটা রুটি ছিল তিনটা রুটি দিয়ে দিল তিনটা রুটি দেওয়ার পরে ঘরে কান্নার আওয়াজ শোনা যায় বিক্ষুব্ধ ঘরে দরজার বাইরে বসে বসে রুটি খায় আর ঘরে কান্না আওয়াজ শুনতে পায়

বিবি ও স্বামীর কাছ থেকে দোয়া নেই বিদায় নেই রাত যখন বারোটা বেজে গেল গরির কাটা হাঁটি হাঁটি পা পা করে যখন এক মিনিট দুই মিনিট করে করে বারোটা বেজে গেল আজরাইল আসমান থেকে চলে আসলো দরবারের মধ্যে ঢুকে যাবে আজরাইল জানটা কবজ করে ফেলবে ওই দিকে বিলাল রাজি প্রস্তুত হয়ে গেলেন বিবিও প্রস্তুত হয়ে গেল আজরাইল যখন আসলো আয়েশা থেকে দরজার সামনে একটা বিক্ষুব্ধ খুব বসে আছে বসে বসে খাবার খাইতেছে আজ বলে হে আল্লাহর আর বান্দার সরেন বলে আজরাইল কে তুমি বলে আমি আল্লাহর ফেরেস্তা আজরাই তুমি কি জানো না খাবারের সময় কাউকে ডিস্টার্ব করতে নাই আজরাইল বলে এখন জান গমস করতে হবে দরজা ছাড়ো বলে সময় দাও আমি আগে খাবারটা খা বলে তাই নাকি বলে হ্যাঁ বলে না সময় দাও হবে না বলে তাড়াতাড়ি রাস্তা ছাড়িয়া দাও এবার ওই বিক্ষুম বলতেছে না সময় দাও একটু সময় দাও আমি খাবারটা খেয়ে নি কথা আছে বলে না না সময় দেওয়া যাবে না ওই বিক্ষুম রায়া গেল ড্রাইভার আজরাইল বলে সময় নাই দরজাসার ভিতরে ডুববার সময় ওভার হয়ে যাচ্ছে বলে না না দেওয়া যাবে না দস্ত দস্তি শুরু হয়ে গেল আজরাইল বিকুপকে একটা চোর মেরে দিল বিকুপ হাতটা ধরে বলে আজরাইল शब्দান शब्দান আরেকটা চোর দিলাম আরেকটা চোর দিলে কিন্তু

বলে হা আমি তো শুনেছি বলে আজকিন বিলাল আমাকে তিনটা রুটি দিছে আরে আজরাইল বিলাল তিনটা রুটি আমারে খাওয়াইছে আল্লাহ তাআলা তো নিজে ওয়াদা দিছে নবী ওয়াদা দিছে যখন কেউ দান করে আল্লাহ রিজিক বাড়ায়া দেয় আল্লাহ হায়াতার বাড়ায়া দেয় আজকে এই আজরাইল শোন পিলানের ঘর থেকে তিনটা রুটি আমি খাইছি তিন দিন পর্যন্ত নাহার একটু পানি পর্যন্ত পাই নাই আজকে যেই ঘর থেকে এত বড় সাহায্য করলো আমার প্রাণটা বাঁচাইল ওই ঘরে কান্নার রল করতে আমি দিতে পারি না সুতরাং তুমি চলে যাও আজরাইল বলেন না না যাব না জান

ওর জবান দিয়া যখন কোনো কিছু বের হয়ে যায় আমি আল্লাহ কবুল না করে পারি না বলে তাই না কি বলে হা এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বলি আছে ওরা যখন জবান দিয়ে কোনো কিছু বের করে আল্লাহ তালার সাথে সাথে কবুল করে ফেলে রে আজরাইল যাও যাও আমার যে বান্দাটা দরজার মধ্যে বসা বিক্ষু ওই বিক্ষুকে গিয়া বলো কতদিন হায়াত দিতে হবে বিলালকে যতদিন হায়াত বিদাল চায়